আপনার কিছু হয়নি, উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না, ডক্টর আঙ্কেল তোমায় উঠতে বারণ করেছেন, উনি ইসিজি না করেই বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন, আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন। কবে হার্ট অ্যাটাক হয়েছিল? কবে যেন, মাস চারেক আগে। যাদের একবার হার্ট অ্যাটাক হয় তাদের মনে একটা ভয় ধরে যায়, যদি কোনো কারণে বুকে আরবার ব্যথা হয় মনে হয় যেন আবার হার্ট অ্যাটাক হয়েছে। এটা একটা রোগ যার নাম কার্ডিয়াক নিউরোসিস। তার মানে আপনি বলতে চান? বলছি বলছি। আচ্ছা, আপনি কি ভোরবেলা রোজ ফ্রিয়েন্ড এক্সারসাইজ টেক্সারসাইজ কিছু করেন? ওই একটু ওই স্ট্রেচিং বেন্ডিং এসব আর কি। আজ যখন এক্সারসাইজ করছিলেন ওই বাঁ দিকে কোথাও ওই পেশির টান বা খিঁচ জাতীয় কিছু লেগেছিল কি? হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্রেচ করতে গিয়ে বাঁ হাতে এইখানটা খেঁচকা ব্যথা হতো। আপনার কিচ্ছু হয়নি? কিচ্ছু না, নাথিং, নার্ভাসনেস আর তার উপরে পেশির টান। কিছু যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? এটা টেনশন থেকে হয়। টেনশন? আপনারা তো টেনশন কিসের? টেনশন মানে আমার এই একটিমাত্র মেয়ে, আমার কিছু হয়ে গেলে ওর কি হবে এই কথা ভেবে ভেবে রাতে আমার ঘুম হয় না জানেন। আরে এর জন্য এত টেনশন করার কি আছে? আপনার মেয়ে দেখতে সুন্দর আর তাছাড়া আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, একটা ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন। কিন্তু ও তো বিয়ে করতে চায় না। আহ বাবা, তাহলে তো রোজই আপনার টেনশন হবে আর রোজই আপনার মনে হবে আপনার বুকে ব্যথা হচ্ছে আর সারাটা দিন আপনার মেয়েকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে। বাবা এখন কি ওষুধ খাবেন? ওটা আপনার ডাক্তার আঙ্কেলের কাছে জেনে নেবেন। আপাতত ভোলিনি জেল বলে একটা মালিশের ওষুধ আছে, ওটা এনে বাবার বুকে ভালো করে মালিশ করে দেবেন, ব্যথা সেরে যাবে। ভোলিনি জেল? আচ্ছা ঠিক আছে। শুনলেন তো, আপনার জন্য আপনার বাবার টেনশন হয়, বাবাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে ধুম করে একটা বিয়ে করে ফেলুন। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো ডাক্তারবাবু। শুধু ওনাকে বোঝালে হবে না, আপনাকে বলি শুনুন, রোজ এভাবে হাত দিয়ে বুক চেপে ধরে মেয়েটাকে ভয় পাইয়ে দেবেন না। ইউ আর পারফেক্টলি অল রাইট, আমার মনে হচ্ছে আপনার কোনো রকম ব্লকেজ নেই। ইসিজি না করে আপনি বুঝে গেলেন কোনো ব্লকেজ নেই? ইসিজি তো সবসময় ধরা পড়ে না ম্যাডাম, আপনার ডাক্তার আঙ্কেলকে বলে আপনার বাবাকে কলকাতার কোনো নার্সিং হোমে নিয়ে গিয়ে এনজিওগ্রাম করিয়ে আমার কথাটা মিলিয়ে দেখবেন। চলে শুনুন, আপনাকে কত টাকা ফিস দিতে হবে? আপনার ডাক্তার আঙ্কেল, আই মিন ডাক্তার সেন কত নেন? উনি হার্ট স্পেশালিস্ট, উনি 500 টাকা নেন। আপনি তাহলে আমাকে 501 টাকা দেবেন। আর 1 টাকা ধরুন। দেখলে তো বাবা, সুযোগ বুঝে ঠিক 501 টাকা নিয়ে নিলেন।